নিউ টাউনে সোহম চক্রবর্তীর গুন্ডাগিরি। সোহম, যিনি একজন বিধায়ক এবং সেই সঙ্গে একজন অভিনেতা, তার গুন্ডাগিরি, নায়কের গুন্ডাগিরি, রেস্তোরাঁ মালিককে মারধর তৃণমূল বিধায়কের। সোহম চক্রবর্তী শুটিংয়ে অশান্তি, শুটিং চলছিল সেই সময় তিনি নেমে এসে, শুটিং চলাকালীন তিনি নেমে এসে হোটেলের মালিককে মারধর করেছেন, রেস্তোরাঁর মালিককে মারধর করেছেন, এমনই অভিযোগ। সোহমের গাড়ি সরানো নিয়ে বচসা শুরু হয়, সোহমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ রয়েছে, অভিষেককে কুকথা রেস্তোরাঁ মালিকের, এমনই অভিযোগ সোহমের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খারাপ কথা বলায় চর, সাফাই দিলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সব ক্ষেত্রেই পুরো বিষয়টা যখন অভিযোগের আকারে রয়েছে, সেই সময় সিসিটিভি ফুটেজ একেবারে সামনে, সেই সময় দেখা যাচ্ছে রেস্তোরাঁ মালিককে কলার ধরে কিভাবে ঘুষি মেরে ফেলে দিলেন সোহম চক্রবর্তী, এবং তারপরেও ক্ষান্ত হলেন না, তারপরেও বারবার তাকে দেখা যাচ্ছে তিনি চড়াও হচ্ছেন তার হামলার মুখে রেস্তোরাঁর মালিক। এই এই ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথমে কলার ধরা হয়েছে, তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এরপর আমরা দেখতে পেলাম যে তাকে মেরে ফেলে দেওয়া হলো। এটা যিনি করছেন তিনি একজন সাধারণ অভিনেতা নন, তিনি চণ্ডীপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক, এবং তার তরফ থেকেও তিনি সাফাই দিচ্ছেন তার অভিযোগ রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে। রেস্তোরাঁ মালিক নাকি অভিষেককে নিয়ে কুকথা বলেছিলেন, আর সেই জন্যই তিনি সেটা সহ্য করতে না পেরে তিনি চর মেরেছেন, এমনই বলছেন বিধায়ক সোহম চক্রবর্তী। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যেটাই হয়ে থাকুক না কেন তাকে দেখা যাচ্ছে যে তিনি মারছেন, এটা নিয়ে আর দ্বিমত থাকতে পারে না। তিনি নিজেও বলেছেন তিনি চর মেরেছেন রেস্তোরাঁ মালিককে, আর পাল্টা রেস্তোরাঁ মালিক কাকে নিয়ে কোনো রকম কুকথা বলেছেন কি না সেটা এখনও অভিযোগের আকারে রয়েছে। সেই জায়গা থেকে একজন জনপ্রতিনিধি, চণ্ডীপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক, এবং সেই সঙ্গে তিনি একজন অভিনেতা, এ কাজ করতে পারেন তা নিয়ে প্রশ্ন করা হোক, প্রশ্ন ইতিমধ্যেই তোলা হচ্ছে, এবং সেই জায়গা থেকে এই নিয়ে কি বলছেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক এবং রেস্তোরাঁর কর্মী, শুনুন। শুটিং চলছিল তো ওনারা গাড়ি পার্কিং নিয়ে, আমাদের যে ম্যানেজার ছিল উনি বলেছেন একটু গাড়ি সাইড করে রাখুন, ওনারা রাজি হননি ওটা, ওই নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কালকে ওই যে যেটা হয়েছে ওটাতেই। যখন পার্কিং নিয়ে বচসা হয় তখন সোহম নিজে ছিল? হ্যাঁ, নিজে উনি উপরে ছিলেন, উপর থেকে নিচে এসে ওইটা হয় আর কি, ওনার আমাদের যে ওনার আছে ওনার উপরে হাত চালান, ওনাকে মারেন, ওই সব। আচ্ছা, উপরে তিনি কী করছিলেন? চলছিলেন রুপটপে, আমাদের শুটিং চলছিল কালকে ওনাদের, কি যে ওখানে যখন নিচে হয় ওনারা নিচে এসে তারপর মারধর শুরু, ওনাদের যে যারা ছিল ওনারা আমাদের স্টাফের উপরে হাত চালিয়েছে। পার্কিং নিয়ে বচসাটা কেন হবে? কালকে আমাদের তো এমনি ছিল, ফ্রাইডে ছিল তো, আমাদের গেস্টের ব্যাপার ছিল, বলা হয়েছিল যে একটু সাইড করে আমাদের গেস্টটাও আসবে, ওতে ওনারা রাজি হননি, বলছেন আমাদের ভিআইপি যারা গেস্ট ছিল এমএলএ গাড়ি ওটা এগাবেন, ওইখানে থাকবে, তো এই নিয়ে হয়েছে আর কি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং বুকের কলার ধরে ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে? কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম, আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? একজন জনপ্রতিনিধি হিসেবে কি করে এই কাজ তিনি করতে পারলেন, প্রশ্ন করছেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিউ টাউনে যে রেস্তোরাঁ এই ঘটনা ঘটেছে তার কি কারণ ছিল, সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেস্তোরাঁর মালিক এবং কর্মীরা, তারা বলছেন তারা এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছেন, এবং সেই জায়গা থেকে তারা বলছেন একজন অভিনেতা এবং সর্বোপরি একজন জনপ্রতিনিধি, যে জনতার রায় বিধায়ক হয়েছেন যিনি, তিনি কি করে সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন,
এ কাজ কি তাকে শোভা পায় নাকি এ কাজের অনুমতি তাকে সংবিধান দেয়, এই প্রশ্নই করছেন রেস্তোরাঁর মালিক। এবং যে ছবিটা দেখতে পাচ্ছি, সত্যি ভাবা যায় না যে যে কোনো পরিস্থিতিতে তিনি একজন জনতার প্রতিনিধি হন, তিনি যে কোনো সাধারণ মানুষ হন, ভিভিআইপি হন, এটা কারুর পক্ষেই যদি করা হয় তাহলে সেটা গর্হিত অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে মারমুখী শুধু নয়, মারছেন তিনি, মারছেন। এবং প্রথমে কলার ধরলেন, তাকে টানা হেঁচড়া করা হলো, তারপর তাকে ফেলে মারা হলো, মারার পরেও তিনি ক্ষান্ত হলেন না, আবারও তিনি চড়াও হচ্ছেন। এবং মালিক যারা শ্রমিক রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারাও বলছেন যে ওপরে কাজ চলছিল, শুটিংয়ের কাজ চলছিল, তারপর শুধুমাত্র গাড়ি সরাতে বলতে এত মার মুখে। নিউ টাউনে সোহম চক্রবর্তীর গুন্ডাগিরি। সোহম, যিনি একজন বিধায়ক এবং সেই সঙ্গে একজন অভিনেতা, তার গুন্ডাগিরি, নায়কের গুন্ডাগিরি, রেস্তোরাঁ মালিককে মারধর তৃণমূল বিধায়কের। সোহম চক্রবর্তী শুটিংয়ে অশান্তি, শুটিং চলছিল সেই সময় তিনি নেমে এসে, শুটিং চলাকালীন তিনি নেমে এসে হোটেলের মালিককে মারধর করেছেন, রেস্তোরাঁর মালিককে মারধর করেছেন, এমনই অভিযোগ। সোহমের গাড়ি সরানো নিয়ে বচসা শুরু হয়, সোহমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ রয়েছে, অভিষেককে কুকথা রেস্তোরাঁ মালিকের, এমনই অভিযোগ সোহমের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খারাপ কথা বলায় চর, সাফাই দিলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সব ক্ষেত্রেই পুরো বিষয়টা যখন অভিযোগের আকারে রয়েছে, সেই সময় সিসিটিভি ফুটেজ একেবারে সামনে, সেই সময় দেখা যাচ্ছে রেস্তোরাঁ মালিককে কলার ধরে কিভাবে ঘুষি মেরে ফেলে দিলেন সোহম চক্রবর্তী, এবং তারপরেও ক্ষান্ত হলেন না, তারপরেও বারবার তাকে দেখা যাচ্ছে তিনি চড়াও হচ্ছেন তার হামলার মুখে, রেস্তোরাঁর মালিক। এই এই ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথমে কলার ধরা হয়েছে, তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এরপর আমরা দেখতে পেলাম যে তাকে মেরে ফেলে দেওয়া হলো। এটা যিনি করছেন তিনি একজন সাধারণ অভিনেতা নন, তিনি চণ্ডীপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক, এবং তার তরফ থেকেও তিনি সাফাই দিচ্ছেন তার অভিযোগ রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে। রেস্তোরাঁ মালিক নাকি অভিষেককে নিয়ে কুকথা বলেছিলেন, আর সেই জন্যই তিনি সেটা সহ্য করতে না পেরে তিনি চড় মেরেছেন, এমনই বলছেন বিধায়ক সোহম চক্রবর্তী। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যেটাই হয়ে থাকুক না কেন, তাঁকে দেখা যাচ্ছে যে তিনি মারছেন, এটা নিয়ে আর দ্বিমত থাকতে পারে না। তিনি নিজেও বলেছেন তিনি চড় মেরেছেন রেস্তোরাঁ মালিককে, আর পাল্টা রেস্তোরাঁ মালিক কাকে নিয়ে কোনো রকম কুকথা বলেছেন কি না, সেটা এখনও অভিযোগের আকারে রয়েছে। সেই জায়গা থেকে একজন জনপ্রতিনিধি, চণ্ডীপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক, এবং সেই সঙ্গে তিনি একজন অভিনেতা, এ কাজ করতে পারেন তা নিয়ে প্রশ্ন করা হোক, প্রশ্ন ইতিমধ্যেই তোলা হচ্ছে। এবং সেই জায়গা থেকে এই নিয়ে কি বলছেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক এবং রেস্তোরাঁর কর্মী, শুনুন। শুটিং চলছিল তো ওনারা গাড়ি পার্কিং নিয়ে, আমাদের যে ম্যানেজার ছিল উনি বলেছেন একটু গাড়ি সাইড করে রাখুন, ওনারা রাজি হননি ওটা, ওই নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কালকে ওই যে যেটা হয়েছে ওটাতেই। যখন পার্কিং নিয়ে বচসা হয় তখন সোহম নিজে ছিল? হ্যাঁ, নিজে উনি উপরে ছিলেন, উপর থেকে নিচে এসে ওইটা হয় আর কি, ওনার আমাদের যে ওনার আছে ওনারের উপরে হাত চালান, ওনাকে মারেন, ওই সব। আচ্ছা, উপরে তিনি কী করছিলেন? রুফটপে আমাদের শুটিং চলছিল কালকে ওনাদের, কি যে ওখানে যখন নিচে হয় ওনারা নিচে এসে তারপর মারতে শুরু, ওনাদের যে যারা ছিল ওনারা আমাদের স্টাফের উপরে হাত চালিয়েছে। পার্কিং নিয়ে বচসাটা কেন হয়? কালকে আমাদের তো এমনি ছিল, ফ্রাইডে ছিল তো, আমাদের গেস্টের ব্যাপার ছিল, বলা হয়েছিল যে একটু সাইড করে আমাদের গেস্টটাও আসবে, ওতে ওনারা রাজি হননি, বলছেন আমাদের ভিআইপি যারা গেস্ট ছিল, এমএলএ গাড়ি ওটা এগাবেন, ওইখানে থাকবে, তো এই নিয়ে হয়েছে আর কি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং বুকের কলার ধরে ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে? কোনো পরিচয় জানলো না, কিছু করলো না।
সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? একজন জনপ্রতিনিধি হিসেবে কি করে এই কাজ তিনি করতে পারলেন, প্রশ্ন করছেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিউ টাউনে যে রেস্তোরাঁ এই ঘটনা ঘটেছে তার কি কারণ ছিল, সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেস্তোরাঁর মালিক এবং কর্মীরা তারা বলছেন তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন। এবং সেই জায়গা থেকে তারা বলছেন একজন অভিনেতা এবং সর্বোপরি একজন জনপ্রতিনিধি, যে জনতার রায় বিধায়ক হয়েছেন যিনি, তিনি কি করে সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন? এ কাজ কি তাকে শোভা পায় নাকি এ কাজের অনুমতি তাকে সংবিধান দেয়, এই প্রশ্নই করছেন রেস্তোরাঁর মালিক। এবং যে ছবিটা দেখতে পাচ্ছি, সত্যি ভাবা যায় না যে যে কোনো পরিস্থিতিতে তিনি একজন জনতার প্রতিনিধি হন, তিনি যে কোনো সাধারণ মানুষ হন, ভিভিআইপি হন, এটা কারুর পক্ষেই যদি করা হয় তাহলে সেটা গর্হিত অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে মারমুখী, শুধু নয় মারছেন, তিনি মারছেন এবং প্রথমে কলার ধরলেন, তাকে টানা হিচড়া করা হলো, তারপর তাকে ফেলে মারা হলো, মারার পরেও তিনি ক্ষান্ত হলেন না, আবারও তিনি চড়াও হচ্ছেন। এবং মালিক যারা শ্রমিক রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারাও বলছেন যে ওপরে কাজ চলছিল, শুটিংয়ের কাজ চলছিল, তারপর শুধুমাত্র গাড়ি সরাতে বলতে এত মারমুখী